হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো তেঁতুল আর আমড়া মাখা। একটা বাটিতে পাকা তেঁতুল আর দুটো আমড়া, এখানে তোমরা কাঁচা আমড়াও নিতে পারো, কিন্তু আমি দুটো পোড়া আমড়া নিয়েছি। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, চিনি, নুন অ্যাড করেছি। এবারে সব একসাথে ভালো করে ভাত দিয়ে মেখে নেবো। ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণ একসাথে, ভালো করে মেখে মেখে নিলাম। তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল অ্যাড করলাম। এখানে তোমরা শুকনো লঙ্কার বদলে চিলি ফ্লেক্সও দিতে পারো। এবার আবার ভালো করে মেখে নিলাম। তারপরে এর শেষে লেবুর পাতা আর ধনে পাতা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কিছু অ্যাড করিনি, সিম্পলি মেখে রেখে দিন। বাস আমার রেডি তেঁতুল আর আমড়া মাখা। লাস্ট সবাইকে বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।